তার দোষ ত্রুটিগুলোকে তুই খুঁজে খুঁজে বের করে নিছিস, তা আমি আল্লাহ চ্যালেঞ্জ দিছি এইটা কোন জায়গায় আছে বের করে দে। একটা নারী তার বিবি স্বামীর জন্য পাগল, আর স্বামীটা তার বিবির জন্য পাগল। এই যে প্রেমের বন্ধন, ভাই বোনে পাগল না রক্ত এক, বাপ এক খুঁজে পেয়ে গেলি, মা বেটায় পাগল তার মানে এর পেটে ওর জন্ম খুঁজে পেয়ে গেলি। পৃথিবীর বুকে যত তুই সূত্র বের করবি, মেয়েটি আমাকে চিনত না, তার বয়স যখন 5 বছর চিনত না, 6 বছরও জানি না, 7 বছরও পরিচয় নাই, 8 বছরও তাকে দেখিনি, 9 বছরেও সে আমার সঙ্গে কথা বলেনি, 10 বছরেও তার সঙ্গে খাওয়া দাওয়া হয়নি। মেয়েটির সাথে আমার পরিচয় নাই যখন বছর তার 11 বয়স, 12 বছর বয়স হলো তখন তার নামও জানি না, বা 13 বছরে তার মা বাপের নাম জানি না, 14 বছর বয়স হয়েছে মেয়েটিকে চোখেও দেখিনি, 15 বছর বয়স হলো ওই মেয়েটি যে কে তাও বুঝিনি, 16 বছর বয়স হলো তখন মেয়েটার খবর নাই, 17 বছর বয়স হলো একদিন এসে বিয়ে করে নেওয়া হলো, দ্বিতীয় দিন সে আমাকে চিনলো তাকে আমি চিনলাম, সে আমাকে দেখলো তাকে আমি দেখলাম, তার সাথে আমার পর্দার জগৎ উঠে গেল, দুইজন দুইজনের সঙ্গে পরিচয় ঘটলো, আর এমন পরিচয় ঘটলো এ ওর জন্য পাগল, ও ওর জন্য পাগল, ওর মাথা ধরলে এর মাথা ধরে, আর এর মাথা ধরলে ও না খেয়ে মরে। স্বামীর মাথা ধরেছে স্ত্রী খেতে পারে না, স্ত্রীর পেটে ব্যথা হয়েছে স্বামীর মনে শান্তি নাই, এত পাগল হয়ে যায় একজন আর একজনের জন্য ঝাঁপ দিয়ে দেয় প্রেমে মহব্বত। আমার আল্লাহ বলছেন ওমিন আয়, আমার আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লায়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন, হে ফিকির করনে ওয়ালা, হে গবেষক করনে ওয়ালা, দিল্লির গবেষণাগারে যে আছো, আমেরিকার গবেষণাগারে যে আছো, নাসার গবেষণাগারে যে আছো, তোমরা পৃথিবীর সব জায়গায় চ্যানেল চালিয়ে দিয়েছো, তোমাদের গবেষণা চাঁদে উঠে চলে গেছে, কিন্তু একবার ঘুরে বের করে দাও এটা কোন টাওয়ার আছে, এর সঙ্গে ওর কোন চিপস আছে, কত নম্বরের সেটিং আছে। এরা দুইজনে দুইজনের জন্য পাগল, এটা আমি আল্লাহ বানিয়েছি, পৃথিবীর কেউ এটা বানায়নি, একজন আর একজনের জন্য মরিয়া হয়ে জান দিয়ে দেবে। তার কারণ নারী স্বামী স্ত্রী এমন একটি সম্পর্ক যা জান্নাত থেকে তৈরি হয়েছে, যেটাকে জান্নাতের নিয়ামত বলা হয়েছে। হযরতে আদমকে জান্নাতের মতো জায়গা ভালো লাগেনি, জান্নাতে মনের ফুর্তি ছিল না, জান্নাতে শান্তি ছিল না, জান্নাতে মৌন অবস্থায় ঘুরেছে, স্বতঃস্ফূর্ততা পাওয়া যায়নি যতক্ষণ না সে হাওয়াকে পেয়েছে। তো আমার আল্লাহ বলছেন তোর আমি নাফস থেকে আত্মা থেকে মিন আনফুসিকুম, তোর বিবিকে আমি বানালাম। নাফস শব্দটা কেন তুললেন, আত্মা শব্দটা কেন তুললেন, আত্মার সাথে কি সম্পৃক্ত রয়েছে, দেহ তৈরি হয় মা বাপের সম্পর্ক থেকে, দেহ তৈরি হয় শুক্রাণু ডিম্বাণু থেকে, দেহ তৈরি হয় মাটি থেকে, দেহ তৈরি হয় খাবারের ফল ফ্রুট থেকে, দেহ তৈরি হয় রক্ত থেকে বীর্য, বীর্য থেকে আবার গোস্ত রক্তপিণ্ড, সেখান থেকে মাংস, মাংস থেকে হাড্ডি, তারপরে তার ভিতরে আত্মা, আর আত্মা আসে আলামে আরওয়া থেকে। তার মানে প্রত্যেকটি শুধু আদমের বিবি হাওয়া জান্নাতের সঙ্গিনী নয়, পৃথিবীর বুকে যত পুরুষ আছে সকলের বিবি জান্নাতের সঙ্গিনী, কারণ ওখানে শুধুমাত্র ছিল আত্মা, যখন আত্মা জান্নাতে ছিল তখনই সে তার বিবিকে সম্পৃক্ত পেয়েছে, সেখান থেকেই আল্লাহ বানিয়েছেন আমার বিবিটা আমার জান্নাতের সঙ্গিনী, আপনার বিবিটা আপনার জান্নাতের
দূতের সঙ্গিনী পৃথিবীতে দেওয়া হয়েছে কিছুদিনের জন্য, আবার দুজনেই জান্নাতি হলে পৃথিবীতে একই সঙ্গে পাওয়া যাবে। তার কারণ যতগুলি আত্মীয় আছে সকলে দেহের সঙ্গে সম্পর্ক, আর বিবির সম্পর্ক হলো আত্মার সঙ্গে। দেহ পচে যাবে, খসে যাবে, গলে যাবে, মিটে যাবে, মিশে যাবে, মাটিতে চলে যাবে। আত্মা গলবে না, পচবে না, মিশবে না, মিটবে না। আত্মা যেমন আল্লাহর কাছে গিয়ে জান্নাতুল ফেরদাউসে জমা দেবে নিজেকে, তেমনি দেহ গিয়ে ওই জায়গায় জমা হবে না, তেমনি বিবি গিয়ে স্বামীকে জান্নাতে পেয়ে যাবে। তাই আমার আল্লাহ বলছেন, রে পৃথিবীর বৈজ্ঞানিকের দল, তোরা দুইটি জিনিস খুঁজে খালি বার করে দে, এরা দুজনে একে ওপরে কেন পাগল, আর একটা খুঁজে বার করে দে, এরা কেন নিজেকে একে ওপরের কাছে লজ্জা মনে করে না। জি দেখেন, এখানে আর একটা মজার কথা তুলে ধরি, এ একটার ভিতরে কিছু গবেষণা কথা আছে। আজকে ইন্ডিয়াতে আমার প্রথম জলসা আর কি, গত পরশু দিন ছিলাম ঢাকাতে, কালকে দিনটা খালি বাকি ছিল। তো বাংলাদেশে এখন ইন্ডিয়ার কিছু লোক, কিছু কমিটি বাংলাদেশের বক্তা নিয়ে খেপে গেছে, কিন্তু বাংলাদেশের বক্তারা এডিটার বক্তা, এটা কেউ জানে না। আমি গোটা দেশটা ঘেটে দিয়ে এসেছি, এবছর 68টা জালসা করে আসলাম, 68টা টোটাল। ছোট দেশে 68টা জালসা করেছি মানে কি, কোনো জায়গা বাকি আছে? গোটা ঢাকা তোলপাড় হয়ে গেছে, টিভি চ্যানেলে রাত 9টার পর পাবেন, দেখবেন। তো এডিটাররা, আর এডিটাররা বড় ধোকা হয়, এগুলা একটু বলে রাখলাম সাবধানতার জন্যে। তো আমি যে কথাটা বলছি, ওখানে এক জায়গায় বলতে যে বললাম যে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আল্লাহ দিয়েছেন যে এই সূত্রটা বের করো, কোনোদিন কেউ বের করে দিতে পারেনি, আর কেয়ামত পর্যন্ত পারবে না। কিন্তু এরা নিজের ভূমিকাই থাকে না, খালি সরে যায় আল্লাহর অস্তে। এই জায়গাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন দেখেন, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। দেখেন কত সুন্দর কথা, লিতাসকুনু ইলাইহা, ওরা ওদের দুইজনের কাছে একটা শান্তির জায়গা আছে। জান্নাতে যেমন শান্তি আছে, অশান্তি নাই, একটা জায়গা আছে খুব শান্তি, দুইজন দুইজনের কাছ থেকে অগাধ শান্তি পায়, যে শান্তিটা কোনোদিন তারা জবান দিয়ে, মুখ দিয়ে বলতে পারবে না।